رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونعم ولا ذلك من الشاكرين. ربي سرني وسرني وبارك عليه. উপস্থিত মুসলমান একরাম নওজোয়ান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে মস্তুরাত খাওয়াতিন রহিমানি ও রহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাসে তৃতীয় জুমা আদায় করার সে তৌফিক এনায়েত করেছেন। সবাই উচ্চ আওয়াজ বলবেন আলহামদুলিল্লাহ। এবং রসুল পাকের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি যে রসুল পাক এত নিয়ামত রসুল পাকের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি। সাথে সাথে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। আপনারা কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসেছেন আল্লাহকে ডাকার জন্য, সুতরাং আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আমি গুনাহগার, সর্বপ্রথম কোরআনুল করিম থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি যেটা আজকের খুতবাওয়ালা এই আয়াতে করিমা খুতবার মধ্যে তুলে ধরেছে। কোরআনুল করিমের আল্লাহ পাক বলছেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মাআশ শাহিদীন। এই আয়াতে করিমার অনুবাদ হল হে প্রভু, তুমি যা অবতীর্ণ করেছ আমরা তার প্রতি ইমান এনেছি। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেগুলো অবতীর্ণ করেছে কোরআনুল করিম থেকে শুরু করে পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর উপর আমাদের থেকে ইমান আনতে হবে, ঠিক কিনা বলুন? এটা আল্লাহ পাক বলছেন। এরপর বলছেন আল্লাহ পাক সাথে সাথে ইমান আনতে হবে সব কিছুর উপর যেটা অবতীর্ণ করেছে। তোর মধ্যে বেশি সবচেয়ে বেশি যেটা কোটা দিয়েছেন আল্লাহ পাক নিয়ামতের মধ্যে, সমস্ত নিয়ামতের মধ্যে যে নিয়ামতকে বেশি কোটা দিয়েছেন একটার নাম হচ্ছে রসুল আর একটার নাম হচ্ছে কোরআনুল করিম। সুবহানাল্লাহ, এই দুটোটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। একটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে কোরআনুল করিম। আর কোরআনুল করিম এটাও অবতীর্ণ হয়েছে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআনুল করিম অবতীর্ণ করেছেন জোরে, সুবহানাল্লাহ। এক দ্বিতীয়ত এরপর এই আয়াতে করিমার মধ্যে বলছেন এবং রসুলকে অনুসরণ রসুলের অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করলাম। আমাদের থেকে আল্লাহ পাক দুটা নিয়ামত দিয়েছেন, একটার নাম হচ্ছে কোরআনুল করিম আর একটার নাম হচ্ছে রসুল পাক। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ বলছেন কাদে যা আকুম মিনাল্লাহি মুর ওয়া কিতাবুল মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুটা নিয়ামত দিচ্ছি, দুটা নিয়ামত দান করেছি, সেটা হচ্ছে একটার নাম হচ্ছে নূর আর একটার নাম হচ্ছে কিতাব। কদে যা কুমিরাল্লাহি নূর, আমি আল্লাহর
সেটার নাম হচ্ছে নূর। নূর কাবে মানা তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠার মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে রুহুল মানির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে আমসাতের মধ্যে, তাফসীরে নূর মানির মধ্যে, তাফসীরে ইরফানের মধ্যে, সব তাফসীরের মধ্যে বেশিরভাগ বড় বড় যেগুলো প্রসিদ্ধ তাফসীর সেখানে বলেছেন নূর কাবে মানা রসুল হে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলছেন নূরের অর্থ হলো, এখানে যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত একটা হচ্ছে নূর কাবে মানা রসুল হে, একটার নাম হচ্ছে রসুল আর একটার নাম হচ্ছে ও কিতাব মুবিন আর একটার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে এই দুটা নিয়ামত, এই দুটা নিয়ামতকে যারা আঁকড়ে ধরবে, এই দুটা নিয়ামতকে যারা শক্ত করে ধরে রাখবে, তাকে জাহান্নাম থেকে একজন মানুষ জান্নাতে যাওয়া পর্যন্ত যতগুলোর প্রয়োজন, ওই প্রয়োজনগুলো এই দুটার ভিতরে রয়েছে। একজন মানুষ জাহান্নাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত যত কিছুর দরকার, যত কিছুর ইসলামের মধ্যে যত কিছুর দরকার, খাওয়া খেতে হলে কিভাবে খেতে হবে, চলতে গেলে কিভাবে চলতে হবে, পড়তে গেলে কিভাবে পড়তে হবে, সব কিছু যেটার ভিতর আছে সেটা হচ্ছে এই দুটার ভিতরে। একজন মুসলমানের মধ্যে জন্য যে দুটা জিনিস সবচেয়ে দরকার, সেই দুটা জিনিসের মধ্যে একটা হচ্ছে যে কোরআন কারীম আর একটা হচ্ছে যে রসুল। এরপর তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এদিক দিয়ে যাচ্ছি না, আজকের কিছু বিষয়বস্তু আছে, বিষয়বস্তু হচ্ছে এক তো কিতাবের মধ্যে দেখেছি আজকের দিনটা এমন একটা দিন, এক তো হচ্ছে হযরতে শেরে হুদা আলী রাদিয়াল্লাহু তাআলার ওফাতের দিন। এটা বিভিন্ন রাওয়ায়াত আছে, কেউ বলেছেন 20 রমজান, কেউ বলেছেন 21 রমজান, কেউ বলেছে 17 রমজান ওনার ওফাত হয়েছে। তো এরপর আরেকটা হচ্ছে যে আজকের থেকে শুরু হয়েছে সমগ্র মসজিদের মধ্যে, বিশ্বের মসজিদের মধ্যে এতেকাফ শুরু হয়েছে, ঠিক কিনা বলুন। এতেকাফ সম্পর্কে আমরা কি, এটা কি কোরআন কারীমের মধ্যে কি এতেকাফের বর্ণনা কি আছে নাকি নাই, এটা আমরা অনেকে জানি না। এতেকাফ এটা কি জিনিস, এতেকাফ কেন করতে হয়, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এতেকাফ করলে কি হয়, এতেকাফ করলে আমরা কি পাবো, এগুলো জানতে হবে। তা আমি আজকে কোরআন কারীম স্টাডি করে বলতেছি সূরা বাকারা শরীফ 187 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াতুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইত্তাকুন। আল্লাহ পাক এখানে বলছেন প্রথমত এটা আরো বেশি, আয়াতটা অনেক বড়, এর আগে আরো আছে, এটা আয়াতাংশ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতেকাফ সম্পর্কে বর্ণনা করেছেন। এতেকাফ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, অতঃপর প্রথম নম্বরে বলছেন সুম্মা সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। খুব খেয়াল করবেন এর গভীরের আলোচনা, আগের রমজানের রোজা ছিল একরকম, এখন রমজানের রোজা আরেকরকম, এগুলো কেন হলো, খুব খেয়াল করবেন এগুলো আসলে বোঝা বুঝতে হবে। প্রথমে এক তো আগে রমজানের রোজা ছিল, আমরা এখন যেরকম সেহেরি খাই ঘুম থেকে উঠে ওইরকম নয়, আগে রমজানের রোজা ছিল আপনার ধারাবাহিকভাবে, আপনি যখন পরিশ্রম করে এসেছেন যখন থেকে আপনি ইফতারি করবেন এরপর থেকে আপনার রোজা শুরু হয়ে গেছে, ইফতারি করার পর থেকে কি হয়ে গেছে, রোজা শুরু হয়ে গেছে সারা রাত আপনার। তো এখন সাহাবায়ে কেরামরা যখন সারাদিন পরিশ্রম করে যখন আসতেন তখন
দেখা যাচ্ছে ঘরের মধ্যে এখনো স্থায়ী তৈরি হয়নি, অর্থাৎ কোনো খাবার দাবার কোনো কিছু তৈরি হয়নি। এখন ক্লান্ত, সারাদিন পরিশ্রম করেছে, পরিশ্রম করার কারণে ক্লান্ত হয়ে গেছে। যখন ক্লান্ত হয়ে গেছে সে পরিশ্রম করার কারণে সে ঘুমিয়ে গেছে। এখন দেখেন আপনি সারাদিন পরিশ্রম করেছে, ঘুমিয়ে যাওয়ার পরে ওই রোজা চলে গেছে, মানে রোজা রোজা হয়ে যাবে, তখন রোজা রেখে দিচ্ছে। সাহাবায়ে কেরামরা দেখেন আর ইফতারিও করতে পারে নাই আর সেহরিও করতে পারে নাই, ওদের আর সেহরি নেই, এভাবে রোজা শুরু হয়ে গেছে অনবরত। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, সাহাবায়ে কেরামদের যেগুলো করেন এগুলো যে আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য কি নিয়ামত আপনারা এগুলো আমি কি গভীরভাবে আলোচনা করতেছি বুঝতে পারেন। সাহাবায়ে কেরামদের গুলো আমাদের জন্য নিয়ামত। এখন একটা জিনিস নিয়ে বাইরাল হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি মরকে নামাজ পড়েছে, নাউজুবিল্লাহ। এখন কিন্তু মক্কে যে নামাজ পড়েছে মক তখন এটা হালাল ছিল, কি ছিল মক যখন মক্কে যখন নামাজ পড়েছে মদের যখন আয়াত কেরিমা নাজিল হয়েছে তখন থেকে হারাম হয়েছে। এবং শুধু আয়াত কেরিমা নাজিল হলে হবে না, খেয়াল করবেন এখানে কোরআনুল কেরিমের জন্য যারা এমনি স্টাডি করে উস্তাদ ছাড়া যারা স্টাডি করে তারা বিভিন্ন গুমরাহি হয়ে যাবে। যারা উস্তাদ ছাড়া কোরআন পড়ে বুখারি শরীফ পড়ে উস্তাদ ধরে নাই, উস্তাদের মাধ্যম ছাড়া যারা পড়েছে তারা গুমরাহি হয়ে যাবে, তারা সঠিক রাস্তা যেটা এটা পাবে না। বিশেষ করে যারা বলে আমরা আহলে হাদিস, এরকম আহলে হাদিস নামে নামদারি যারা বাংলা কতগুলো ফেসবুকের মধ্যে দেখে বাংলা কতগুলো সফটওয়্যার নিয়ে বলে যে আমি বুখারি শেষ করেছি, নাউজুবিল্লাহ, এগুলো গুমরাহি হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে বুঝবে না কেন, তার মধ্যে প্রথম একটা আয়াতে কেরিমা নাজিল হল, প্রথম আয়াতে কেরিমা নাজিল হল মদের, অর্থাৎ মদ খেলে লাভ আছে ক্ষতিও আছে, খুব খেয়াল করবেন। এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াত বলতেছি, আমি বাংলা বলে দিচ্ছি, মদ খেলে লাভ আছে ক্ষতিও আছে, তবে ক্ষতির দিক বেশি, ক্ষতির দিক কি বেশি। মদ খেলে দুটা জিনিস, একটা হচ্ছে লাভ আছে আর একটা হচ্ছে যে খারাপ ক্ষতিও আছে। এখন যখন লাভ আছে এখনো নিষেধ হয় না, খেয়াল করেন মদ সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন হে আমার সাহাবায়ে কেরামরা, হে আমার বান্দারা তোমরা শুনো, আমি আল্লাহ বলে দিচ্ছি মদ খেলে লাভ আছে ক্ষতিও আছে। ডাইরেক্টলি নিষেধ হয় নাই, মদ খেলে যে এখন থেকে মদ এটা নিষেধ এরকম আয়াত এখনো নাজিল হয়নি। তখন সাহাবায়ে কেরামরা যারা অনেকে তখন তো মতেটা হারা, খুব খেয়াল করবেন আদম আলাইহিস সালামের যুগে